মজার মজার খাবার তিন হাজার টাকায় পেয়ে পাঁচ জনের খাবার আমি একাই খেয়ে ফেললাম তো আজকে কি কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি বাবুল টাওয়ারের স্কাই রেস্টুরেন্ট আর এটা লোকেশন হচ্ছে তেজগা ফার্ম গেট ফার্ম সব থেকে উঁচুতে অবস্থিত এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে যারা খুব সুন্দর হচ্ছে ছবি তুলতে চাও অনেক ছবি তুলতে চাও এখানে প্লেস এর কোনো শেষ নেই প্রতিটা ফ্লোরে ফ্লোরে ডেকোরেশন করা আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে একটু সংক্ষেপে দেখি ভিউটা আর এইটার আরেকটা চমক হচ্ছে এখানে রুফটপ আছে তো তোমরা হচ্ছে তিনটা ফ্লোর মিলিয়ে মানে সৌন্দর্য বলে শেষ করার নয় এত সুন্দর সবুজে ঘেরা একটা রেস্টুরেন্ট মনে হয় আমরা হচ্ছে মানে গাছের বাগানে চলে আসছি আর এটা হচ্ছে রুফটপটা রুফটপটা আরো বেশি সুন্দর আর এখান থেকে সব থেকে মজার ব্যবহার হচ্ছে মেট্রো দেখা যায় তোমরা বসে বসে হচ্ছে এই ভিউটা এনজয় করতে পারবা এর থেকে বড় আর কি আছে বিকেলে যদি তোমরা এখানে আসো তোমাদের মন একদম ভালো হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পার পারবা এই রেস্টুরেন্টটা এই জন্য আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর এখানে আরেকটা সেকশন আছে এখানে হচ্ছে তোমার লাইভ মিউজিক হয় যারা হচ্ছে লাইভ মিউজিক বসে বসে এনজয় করতে চাও সাথে মজা মজার খাবার খেতে চাও তারা ডেফিনেটলি এখানে চলে আসতে পারো যাই হোক আমার এখন ক্ষুদা লেগে গেছে তো আমি এখানে হচ্ছে আজকে দুইটা খাবার অর্ডার করবো একটা হচ্ছে তুফান কম্বো অফার এখানে হচ্ছে চোদ্দশো টাকায় নয়টা আইটেম পেয়ে যাব সাথে হচ্ছে আমি আরেকটা প্যাকেজ অর্ডার করেছি সেটা হচ্ছে পাঁচ জনের জন্য আর এটার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দশো টাকায় নয়টা আইটেম পাবা পাঁচ জনের জন্য ভাবা যায় কতটা রিজনেবল তাদের খাবার তো আমি কিছুক্ষণ ওয়েট করার পরে আমার খাবারগুলো গুলো চলে আসছে এখানে হচ্ছে তুফানি কম্ব অফার টাও চলে আসছে আর পাঁচ জনের জন্য যে আছে সেটাও চলে আসছে আর এই উপরে যখন বাটারটা দেয় এত সুন্দর একটা স্মেল আসছে পছন্দ কমেন্ট করে জানাতে পারো তো এখন দেরি না করে তাড়াতাড়ি খেয়ে ফেলবো কারণ অনেক ক্ষুদা লেগেছে ফার্স্টে আমি ট্রাই করবো হচ্ছে তুফানি কম্ব অফার চারজনের জন্য থাকবে এখানে থাই স্যুপ স্প্রিং রোল তারপর ফ্রাইড চিকেন অনথন ফ্রেঞ্চ ফ্রাই পাস্তা দুই লিটার থাকবে পানি তারপর থাকবে হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস এবং দুই ফ্লেভারের আইসক্রিম ভ্যানিলা চকলেট তো এই তুফানি কম্বো অফারটা মাত্র কিন্তু চোদ্দশো পঁচানব্বই টাকায় ভাবা যায় খুবই রিজনেবল না তো এখন আমি হচ্ছে খাবারগুলো ট্রাই করবো কারণ সুপটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ফার্স্টে হচ্ছে আমি থাই ট্রাই করবো এটার ভিতরে চিকেনের পরিমাণ দেখলাম বেশ ভালো আর হচ্ছে অনেক ঠিক ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন আমি হচ্ছে এটা অন্থন দিয়ে ট্রাই করবো আর এটা দিয়ে স্যুপ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অন্থনের সাথে হচ্ছে যে কোনো সুপ ভালো লাগে আর বিশেষ করে থাই সুপটা ভালো লাগে আর আমি সাইডগুলো হচ্ছে সরিয়ে দিয়ে মাঝখানে যে চিকেনের পুটলিটা আছে সেটা দিয়ে খেলাম সাথে হচ্ছে দেখো একদম উপর থেকে উঠাতে নিয়ে একদম দুই পিস চিকেনও চলে আসছে কী পরিমাণ চিকেন তারা দেয় খাবো স্প্রিং রোল এটা অনেক ক্রিস্পি ছিল আর এটা ভেজিটেবল স্প্রিং রোল এটা আমার অনেক ভালো লাগছে আর অনেক জায়গায় দেখা যায় যে স্প্রিং রোলগুলো একটু হচ্ছে মানে নেতানো থাকে যার কারণে হচ্ছে মজা লাগে না কিন্তু এটা অনেক ক্রিস্পি ছিল এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর স্প্রিং রোল আমার অনেক পছন্দ তো এখন খাবো হচ্ছে ফ্রেন্স ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি ছিল খাবারগুলো কিছু খাবার আছে সাথে সাথে হচ্ছে মানে খাওয়ার ট্রাই করবা তাহলে অনেক ভালো টেস্ট পাবা এখন আমি চিকেন ফ্রাইটা খাবো আর চিকেন ফ্রাইয়ের টেস্ট কী বলবো অনেক মজা ছিল অস্থির ছিল এখন আমি খাবো পাস্তা আর পাস্তার লুকসটা এত ইয়ামি ছিল মনে হয় যেন আমি বাসায় বানিয়েছি না ওরকম মাখো ছিল একদম হচ্ছে সসি ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর পাস্তার ভিতরে চিকেন ক্যাপসিকাম তারপর হচ্ছে চিজ সব কিছু একদম ভরপুর ছিল একটি গলাটা ভিজানোর জন্য হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস খাবো এখানে হচ্ছে চারজনের জন্য একদম ফ্রেশ সিজনাল যেই ফ্রুটটা থাকে সেটা দিয়ে জুস বানিয়ে দিবে আর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম চারজনের জন্য আইসক্রিম দুইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর দুইটা হচ্ছে চকলেট ফ্লেভার তো আইসক্রিমগুলো আগে দেওয়ার কারণে একটু গলে গলে গিয়েছে তোমরা হচ্ছে একটু পরে দিতে বলবা তো যাই হোক আমি ফার্স্টে চকলেট আইসক্রিমটা খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল কারণ ব্র্যান্ডটা অনেক ভালো ছিল আর এখন খাবো হচ্ছে ভ্যানিলা দুইটা আইসক্রিম আমার অনেক পছন্দ আর এরকম মানে শুকনো খাবার খাওয়ার পর তো আইসক্রিম খেলে একদম পুরোই হচ্ছে মনটা ভরে যায় তো তুফানি কম্বো অফারটা আমার খাওয়া শেষ এখন আমি ট্রাই করব হচ্ছে ফ্যামিলি অফারটা যেটা হচ্ছে পাঁচ জনের জন্য মাত্র চোদ্দশো টাকায় যারা হচ্ছে একটু রাইস টাইপের বা ডিনার করতে চাও তারা এই কম্বোটা অর্ডার করতে পারবা আর যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে হচ্ছে স্ন্যাক্স টাইপের খাবার খেতে চাও তারা হচ্ছে এই তুফানি কম্বোটা অর্ডার করতে পারবা যার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করে দিবা তুফানি কম্বোতে যে সুপটা ছিল এখানেও সেম সুপটাই থাকবে আর রন্থনটাও সেম থাকবে তো আমি তারপরে আবার একটু খাচ্ছি আর কি এত মজা ছিল সুপটা তো আমি আবার হচ্ছে শুধু সুপ খেলাম তারপর হচ্ছে একটু অন্থন দিয়ে খেলাম এখন ট্রাই করব হচ্ছে চাউমিনটা চাউমিনে চিকেনের পরিমাণ খুব ভালো ছিল আর চাউমিনে ভেজিটেবলস তারপর হচ্ছে যা যা দিয়েছে সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে চাউমিনের টেস্টটাও খুবই মজার ছিল তো তোমরা ফ্যামিলি নিয়ে আসলে যদি ডিনার করতে চাও অথবা লাঞ্চ করতে চাও তাহলে তোমরা এই কম্বোটা কিন্তু অর্ডার করতে পারো এখন আমি হচ্ছে একটু রাইস ড্রাই করব তো এখানে আমি ফ্রাইড রাইস নিয়ে নিলাম তারপর নিব হচ্ছে একটা ফ্রাইড চিকেন সাথে নিব হচ্ছে চাইনিজ ভেজিটেবলস এটা আমার অনেক ভালো লাগে আর এখানে মাশরুমের পরিমাণ খুবই ভালো ছিল আর চাইনিজ ভেজিটেবলস আমার খুবই পছন্দ এখন নিব হচ্ছে সিজলিং আর এটা কিন্তু চিকেন সিজলিং সিজলিং দুই ধরনের হয় একটা বিফ একটা হচ্ছে চিকেন এখানে তারা হচ্ছে চিকেন সিজলিংটাই দিয়েছে এই মেনুর সাথে তো আমি ফার্স্টে হচ্ছে ভেজিটেবলস দিয়ে তারপর হচ্ছে একটু রাইস দিয়ে খেলাম এরপর আবার সিজলিং দিয়ে রাইস মিলিয়ে তারপর হচ্ছে খেলাম প্রতিটা খাবার আলাদা আলাদা টেস্ট নেওয়া ট্রাই করতেছি আমার কাছে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন আর হচ্ছে মানে যে চাইনিজ ভেজিটেবলসটা হয় এগুলো হলে আর কিছু লাগে না আমার কাছে বেশি জমে আর সিজলিংটাও খুব মজার ছিল বাট আমার কাছে পছন্দ হয় হচ্ছে ফ্রাইড চিকেন মানে রাইসের সাথে ফ্রাইড চিকেন আর হচ্ছে যেই ভেজিটেবলসটা থাকে এটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে এত খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গলাটা শুকিয়ে যায় তো কোনো ভয় নেই কারণ হচ্ছে এই প্যাকেজের সাথে পাঁচ জনের জন্য পেয়ে যাবে বা পাঁচ গ্লাস হচ্ছে সফট ড্রিঙ্কস যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আরো ভালো লাগার ব্যাপার হচ্ছে আলাদা করে কোনো পানি কেনা লাগবে না কারণ হচ্ছে আমরা দুই লিটার পানি হচ্ছে এটার সাথে পেয়ে যাবো মানে এই অফারের সাথে তো খেতে খেতে আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চলে আসতে পারো স্কাই রেস্টুরেন্টের উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে